আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা যখন পর্ব শুরু করি প্রথম দিকে, তখন কথা দিয়েছিলাম যে আপনাদেরকে 100 ম্যাথের একটা সাজেশন দিয়ে দেব। এটা তার যথারীতি ষষ্ঠ পর্বের ক্লাস। আজকে আপনাদের ষষ্ঠ পর্বের ক্লাস, এবং আমরা প্রথম যে অঙ্কটা দিয়ে শুরু করতে চাই সেটা হলো যে পেজ নাম্বার 144। একটু বইটা হাতে নেন, যাদের বই আছে হাতে পেজ নাম্বার 144 বের করবেন। পেজ নাম্বার 144, আমি অঙ্কটা বোর্ডেও লিখবো, সমস্যা নাই। পেজ নাম্বার 144, খুব মজার একটা কোশ্চেন, এবং পরীক্ষা কিন্তু খুব এসে থাকে এই ধরনের কোশ্চেন। আমরা একটু পরে এটার কোথায় কোনটা পড়বো সেটা নিয়ে কথা বলবো, তার আগে একটু পেজ নাম্বার 144। এবং কোশ্চেনটা ছিল ইংরেজি বর্ণমালা 18তম বর্ণের বাম পাশে দশম বর্ণ কোনটি। পেজ নাম্বার হচ্ছে 144, পেজ নাম্বার হচ্ছে 144। আর প্রশ্নটা ছিল কি, ইংরেজি বর্ণমালার 18তম বর্ণের বাম পাশের দশম বর্ণ কোনটি। যাদের কাছে বই আছে তারা বের করেন। পেজ নাম্বার 144 বলছে ইংরেজি বর্ণমালার 18তম বর্ণের বাম পাশে দশম বর্ণ কোনটি। বন্ধুরা, অনেকে ক্লাসে যুক্ত হয়ে গেছেন, একটু কষ্ট করে যারা ক্লাসে যুক্ত হয়েছেন একটু শেয়ার করে ফেলুন যেন সবাই ক্লাসটা দেখতে পায়। একটু প্লিজ কষ্ট করে যুক্ত হয়ে যান যেন সবাই ক্লাসটা দেখতে পায়, কেননা আপনি শেয়ার করলে শুধুমাত্র আপনার বন্ধু বান্ধব ক্লাসটা দেখতে পাবে। এটি মানসিক দক্ষতার একটা কোশ্চেন এবং খুব মজার একটা কোশ্চেন। ছেলেমেয়েরা কি করে পরীক্ষা হলে, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা মানেই হচ্ছে কিন্তু এটা টাইম গেম। আপনি যদি আপনার হাতে অনেক সময় থাকে তাহলে কিন্তু এই কোশ্চেন আপনি আনসার বের করে ফেলবেন। কিভাবে, আপনি কি করবেন, এবিসি থেকে লিখতে থাকবেন, একটা বইয়ে দেখুন সমাধান করছে, একদম এ থেকে আপনি জেড পর্যন্ত লিখে যাবেন। জেড পর্যন্ত লিখে গিয়ে 18তম বর্ণ খুঁজে বের করবেন, খুঁজে বের করে তার বাম পাশে আসবেন। এটা মিনিমাম 10 মিনিট লাগবে। 10 মিনিট যদি আপনি একটা অঙ্কের পেছনে ব্যয় করেন তাহলে আপনি কনফার্ম আপনি ফেল করবেন। তো এই জন্য আমি বলবো যে এই ধরনের ম্যাথগুলো যদি পরীক্ষায় থাকে তাহলে কিছু টেকনিক অ্যাপ্লাই করা যায়। এবং অনেকে আবার কি করে, ওই আঙ্গুল দিয়ে গুনছে, এ বি সি ডি ই এফ জি এইচ, মানে 4 4 8 4 12 16, 4 4 8 8 16, 12 8 16, আর 2 18, তার মানে এই পর্যন্ত গুনছে এ বি সি ডি ই এফ জি এই গুনে জিপ দিয়ে মুখ দিয়ে ধরে রাখছে, তাহলে ছুটে গেলে আবার ভুল হবে। ওই পেছন দিক থেকে এক বলতারা জিজ্ঞেস করছে আমার টেনে ধরে, ও কিন্তু মুখে হাত দিয়ে আছে এভাবে, হম, ওই যে গুনছে 18টা। দোস্ত, ঢাকা বাংলাদেশের রাজধানী হয় তখন মোগল সম্রাট কে ছিলেন, মুখ খুলে বলছে সম্রাট জাহাঙ্গীর, তো কোথায় ধরছিল ভুলে গেছে। তো আমার কথা হলো যে আমি যে টেকনিক শিখাবো আপনাকে কোনোদিন মুখে ধরে রাখতে হবে না, এবং ইট উইল টেক হাইয়েস্ট 30 সেকেন্ড, এই ম্যাথ করতে 30 সেকেন্ড লাগবে। বন্ধুরা, মানসিক দক্ষতার একটি অঙ্ক এবং আপনার সময় লাগবে অনলি 30 সেকেন্ড। আশা করি খুব মজার একটা ম্যাথ এবং পরীক্ষা থাকে এবং পারবেন। সেটা হলো যে এটা মিসিং অ্যালফাবেট চ্যাপ্টারের একটা অঙ্ক, এবং আমরা কিভাবে করব, একটা থিওরি মনে রাখবো। যদি এরকম হিসাব কিতাব থাকে, যদি বাম পাশের কথা বলে বাম পাশ তাহলে বিয়োগ করব, আর ডান পাশ বললে আমি যোগ করব। এই একটা থিওরি আপনাকে অঙ্কটা করতে সহায়তা করবে। কি বলছে, 18তম বর্ণের বাম পাশ, তার মানে 10 বিয়োগ, মানে অষ্টম বর্ণ বের করতে বলছে। এটা গুণেই বের করা যায়, গুণে বের করলে এ বি সি ডি ই এফ জি এইচ, তাহলে অ্যান্সার হবে এইচ। তবে গুণে না বের করলে গুণা ছাড়াও কিন্তু আরো পথ আছে, সেই পথটা বলা যায়। সেটা হলো খুব মজার একটা থিওরি আছে, আমি থিওরিটা বলতেছি, আসলে আপনারা কতটা ইন্টারেস্টেড আমি জানি না। খুব মজার ক্লাস, এবং এটা খুব খুব পরীক্ষায় আসে, এবং ছেলেমেয়েরা পারে কিন্তু যদি একটু থিওরি শেখা যায়। আমরা খুব মজার একটা জিনিস শিখি, এই যে এবিসি অক্ষর, এ কি মনে রাখা সম্ভব না? আমরা একটা টেকনিক শিখবো, সেটা হলো যে আমরা ছোট্ট বাচ্চা, যাদের বাচ্চা আছে, ছোট্ট বাচ্চাকে কান্দে কিন্তু 5 বছর বয়সে, মানে একবারে 5 বছর বয়সে, কয় বছর বয়সে ছোট্ট বাচ্চা কান্দে 5 বছর বয়সে। এখানে অনেকে আছে যাদের বাচ্চা আছে, অনেক ছেলেও আছে যারা বিবাহিত, স্বীকার করে না, দুই এক সময় ধরা পড়লে কয় স্যার সরি, মানে বাচ্চা কান্দে কয় বছর বয়সে, বাচ্চা কান্দে হচ্ছে
পাঁচ বছর বয়সে। তারপর দেখেন সাধারণত সব মেয়েরাই চায় তার জামাইয়ের জার্সি নাম্বার যেন 10 হয়। জামাইয়ের জার্সি নাম্বার কত হবে? 10 হবে। জার্সি নাম্বার 10 মানে হলো আপনি দেখেন পৃথিবীতে যত ভালো ভালো খেলোয়াড় তাদের জার্সি নাম্বার কিন্তু ছিল 10। তাহলে যে কয় নাম্বার অক্ষর? 10 নাম্বার অক্ষর। এবং বরিশালের একটা কথা আছে, মনু মানে ভালো লাগা শুরু হয়েছে কিন্তু 15 বছর বয়সে, ও হলো 15 নম্বর অক্ষর। কেমনে দেখলে একটা এই বয়স বয়সে মেয়ে একটা দেখলে মনে হয় অ কি সুন্দর, বরিশাল লোকজনের ভাষা এটা, অ কি সুন্দর। তাহলে অ কত নম্বর? 15 নম্বর অক্ষর। কেন? আমরা জানি 15 নম্বর অক্ষর বাংলাদেশ সংবিধানের এই 15 নম্বর আর্টিকেল কিন্তু চাহিদা, তো সরকার বুঝছে দিছে 15 নম্বর আর্টিকেলে। তাহলে মানুষের চাহিদা শুরু হয়েছে কত বছর বয়সে? 15 বছর বয়সে। এবং বাংলাদেশ সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদ কিন্তু চাহিদা, ও হলো 15 নম্বর অক্ষর। সব ছেলেই খালি টি-20 ম্যাচ খেলতে চায়, বিয়ে করো না খালি ঘুরবে। টি কত নম্বর অক্ষর? 20 নম্বর অক্ষর। টি কত নম্বর অক্ষর? 20 নম্বর অক্ষর। সব ছেলেই খালি টি-20 ম্যাচ খেলতে চায়। কোন ম্যাচ? টি-20 ম্যাচ। বন্ধুরা একটু শেয়ার করে দেন, 100 হয়ে গেছিল, আবার কারাগারে যেটা বের হয়ে গেছে। খুব মজার একটা ক্লাস, সামনে আরো অনেকগুলো মজার ম্যাথ অপেক্ষা করতেছে। আমরা বইয়ের পেজ নাম্বার ওভাবে লিখতেছি না, বইয়ের পেজ নাম্বার আমরা লাস্টের দিকে লিখে দিব। আমরা জাস্ট ম্যাথগুলোকে সমাধান করি, যে আজকে যে সকল ম্যাথ আপনাদের সামনে নিয়ে আসছি সেগুলো একটু সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা কি দেখলাম? ই কয় নাম্বার অক্ষর? 5 নাম্বার অক্ষর। জে কয় নাম্বার অক্ষর? 10 নাম্বার অক্ষর। ও কয় নাম্বার অক্ষর? 15 নাম্বার অক্ষর। টি কত? 20। মানে ই মানে বাচ্চা করে 5 বছর বয়সে, জার্সি নাম্বার 10, দেখলেই ভালো লাগে, ও কি সুন্দর, ও হলো 15 নম্বর অক্ষর। এবং টি-20 ম্যাচ, ম্যাচ কিরকম? টি-20 ম্যাচ। হ্যাঁ গুড, মুহূর্তে করে ফেলতে পারতেছে, গুড, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, তারপরে ওয়াই হচ্ছে কি? ওয়াই হচ্ছে 25 নম্বর অক্ষর। তো টি-20 ম্যাচ খেললো, তারপর মেয়ে একদিন পার্কে ডেকে নিয়ে বলছে, দেখো কিছু মনে নিও না, আমার কিন্তু বিয়ে ছিঁড়ে হয়ে গেছে। ছেলে তখন বলছে, আমি এখন ইয়াং হইনি, আমার বয়স এখনো 25 হয় না, আমি বিয়ে করতে পারবো না। তাহলে ওয়াই কত নম্বর অক্ষর? 25 নম্বর অক্ষর। এটা আমি কেন শিখলেন? কারণ পরীক্ষার সময় আপনি আঙ্গুল গুনবেন, সুযোগ তো নেই আপনার কাছে। এখানে 8 নম্বর অক্ষর এইচ বের করে ফেলছেন, এখানে কিন্তু বের করতে সুবিধা হতো। 5 থেকে 3 যোগ হবে, মানে ই এফ জি এইচ, এই যে 5 থেকে 3, 8 নম্বর অক্ষর এইচ, অর্থাৎ এই অক্ষরগুলো ডান পাশে বসালেই কিন্তু আপনার ভ্যালু গুলা বের হয়ে যাবে, খুব দ্রুত আপনি বের করতে পারবেন। তো বন্ধুরা এই অঙ্কটি কেমন লাগলো একটু কমেন্ট সেখানে জানান, যে আপনি আপনি খুশি না অখুশি একটু জানান প্লিজ। হ্যাঁ আমরা কালকে খুব মজার একটা জিনিস শিখেছিলাম, আপনারা কালকে বাংলা ক্লাস পান নাই, কালকে যারা বাংলা ক্লাস পাইছেন তারা বুঝছেন যে কত মজার ক্লাস। শাহানু স্যার কি পাবলিক মনে হয় কালকে বুঝছিলেন। যাই হোক, তো আমরা এখান থেকে কিন্তু অনায়াসে এই ধরনের ম্যাচ সমাধান করতে পারি। এখন একটু টেস্ট করে যে আপনি করতে পারেন কিনা, একটু টেস্ট করে প্লিজ। ফখরুল থ্যাংক ইউ আপনাদেরকে। হ্যাঁ যারা আসলে মুখ কালো করে থাকেন তাদের ক্যাডার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়, ভাই ওটা গেলে হাসি খুশি থাকতে পারবেন, ক্যাডার হয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা আরো একটা কোশ্চেন একটু টেস্ট করি যে আপনি পারেন কিনা, দেখি পারেন কিনা, দেখি এখনই কিন্তু মজা পাবেন, অনেকে কিন্তু পারবেন না, অনেকে পারবেন। সেটা হলো যে ইংরেজি বর্ণমালার ইংলিশ অ্যালফাবেটের ইংলিশ বর্ণমালার 22তম অক্ষরের 22তম অক্ষরের ডান পাশে দশম বর্ণ কোনটি? দশম বর্ণ কোনটি? ওকে, তাহলে ইংরেজি বর্ণমালা 22তম অক্ষরের ডান পাশে দশম বর্ণ কোনটি? আগে ছিল বাম পাশ, এখন ডান পাশ। ইংরেজি বর্ণমালার 22তম বর্ণের ডান পাশের দশম বর্ণ কোনটি? ইংরেজি বর্ণমালার 22তম বর্ণের ডান পাশে দশম বর্ণ কোনটি? বন্ধুরা এখনো যারা অলসতা করে বইটা কালেক্ট করে ফেলেন না তারা প্লিজ কষ্ট করে বইটা কালেক্ট করে ফেলেন, কারণ এই বই থেকে আপনি 100+ কোশ্চেন কমন পাবেন ইনশাল্লাহ। প্লিজ কালেক্ট করে ফেলবেন যারা এখন কালেক্ট করেন নাই। তো ইংরেজি বর্ণমালা এটা কিন্তু খুব দ্রুত করে ফেল, দেখি কে সবার আগে অ্যান্সার করেন। উম্মে কুলসুম শিখা সবার আগে অ্যান্সার করেছেন, দেখি শিখার অ্যান্সার ঠিক আছে কিনা, সবাই অ্যান্সার করেন প্লিজ। আমার যারা পুরনো স্টুডেন্ট তারা কিন্তু খুব দ্রুত অ্যান্সার করতে পারতেছেন, কিন্তু সবাইকে অ্যান্সার করতে হবে প্লিজ। যারা এখনো শেয়ার করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করি প্লিজ কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দিন, অনেকে কিন্তু শেয়ার করে নাই এখনো। শেয়ার করলে এইটা এটা কিন্তু হয়ে যাইতে হচ্ছে প্রায় হচ্ছে 200-র কাছাকাছি। হ্যাঁ 200-র কাছাকাছি। তাহলে আমরা আমরা আপনাদের শেয়ার করার উপর নির্ভর করবে যে আমরা আরো অনেকগুলো মজার থিওরি শিখাবো কিনা। যদি আপনারা শেখার ইচ্ছা করেন তাহলে কিন্তু শিখাবো। প্লিজ দেখি পারেন কিনা।
আমরা একটুখানি দেখি, এটা খুব মজার একটা ম্যাথ। সেটা হলো যে বলছে 22 আর 10 যোগ করতে বলছে, 22 আর 10 হয়ে যায় কত? 32 না, লিখলাম 32, সমস্যা কি? মানে 26+6 লেখা যায় না বলেন তো? 22 থেকে ডান পাশে গেলে প্রথম কথা ডান পাশে গেলে যোগ হবে, এই ডান পাশ মানে কি হবে? যোগ হবে। 22+10 মানে 32 সাথে 10 যোগ হবে, সরি 22 আর 10 যোগ হবে। এখন এর মধ্যে প্রথম 26টা অক্ষর আছে, 26টা অক্ষর জেড গিয়ে শেষ, তাহলে আবার শুরু হবে এ দিয়ে, এ থেকে 6 পর্যন্ত যাবে, তার মানে এ বি সি ডি ই এফ, সো এফ উইল বি দ্য অ্যানসার, 6 নম্বর অক্ষর এফ, সুতরাং এফ হবে অ্যানসার। আমার মনে হয় এটি খুব মজার একটা ম্যাথ, খুবই মজার একটা ম্যাথ, এবং মানসিক দক্ষতার প্রত্যেকটা কোশ্চেন খুবই মজার, মানসিক দক্ষতার প্রত্যেকটা কোশ্চেন খুবই মজার বন্ধুরা। এবং আমি কিন্তু আপনাদের মানসিক দক্ষতার কোনো ক্লাসই নেই নেই, এটা আমি গুছিয়ে রাখছি, আমি জানি যে এখানে আপনি চেষ্টা করলেই কিন্তু, আপনি চেষ্টা করলেই কিন্তু মানসিক দক্ষতার অংশে আপনি মেন্টাল অ্যাবিলিটিতে আপনি 15-12 পাবেন, চোখ বন্ধ করে ইনশাল্লাহ যদি আপনি একটু সিনসিয়ার হন। এবং এই যে 12 পাবেন সেটার জন্য কিন্তু আমি একটা ম্যারাথন ক্লাসের ব্যবস্থা করছি, ম্যারাথন ক্লাস নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা অনেকেই অ্যাডমিশন নিয়ে ফেলছেন, ওয়েট করেন, সেই ক্লাসে আপনাদের কি করব, প্রথম কথা একটা শর্ট সাজেশন দিব, এবং শর্ট সাজেশনের অবশ্যই পিডিএফ ফাইল দিব আপনাদেরকে, দেন আপনি প্রিন্ট করে পড়তে পারেন, প্রথম ক্লাস। এবং দ্বিতীয় কথা হলো এটা 4 ঘন্টার ক্লাস, 4 আওয়ার্স এর ক্লাস, অনেক বড় একটা ক্লাস, 4 ঘন্টায় আমি যে সিলেক্টিভ কোশ্চেন গুলো প্রত্যেকটা কোশ্চেন ব্যাখ্যা সহ ফেসবুক লাইভে আপনাকে এই ক্লাসটা করাবো। এখন যেমন সুন্দর করে মানসিক দক্ষতা শিখালাম, এটার জন্য আপনাকে 210 টাকা একটা রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন হলো 01615251515 অথবা 01708515100, এটাতে বিকাশও আছে, নগদও আছে, আর এটাতে হচ্ছে আপনার সরি এটাতে ইয়েস এটাতে হলো নগদ, এটা বিকাশ অথবা রকেট, এনিহাও যে কোনো একটা করে, এটা গেল আপনার মানসিক দক্ষতা ক্লাস শুক্রবার, এটা এই ক্লাসটা হলো শুক্রবার, এই যে শুক্রবার সন্ধ্যে সাড়ে ছয়টায় এবং 10:30 পর্যন্ত 4 ঘন্টা ক্লাস, এমনও হইতে পারে এই ক্লাসটাই হয়তো আপনাকে পিডিএফ পাস করতে অনেক হেল্প করতে পারে, সুতরাং এই ক্লাস থাকবেন। এখন কোশ্চেন হলো এর সাথেই হচ্ছে ফ্রি সার্ভিস কি? ফ্রি সার্ভিস হচ্ছে একই রকম সবকিছু, সবকিছু একই রকম, এখানে একটা ম্যাথের ম্যারাথন ক্লাস ফ্রি, কবে সেটা? জাস্ট পরের দিন শনিবারে, জাস্ট পরের দিন শনিবারে, আর সব একই, টাইম একই, সব একই, এই ম্যাথের ক্লাসটা আপনাদের জন্য ফ্রি, যারা কিনা এই রেজিস্ট্রেশনটা করবেন অথবা যারা ম্যাথের রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য এটা ফ্রি, যে কোনো একটা ফ্রি আপনি ক্লাস করে নিতে পারবেন, যেটা আপনার খুশি, এইটা গেল। এবং আরেকটা বিষয় বলি, যারা কিনা আমার কাছে 120টা টপিকস এর ক্লাসে ভর্তি হয়েছেন 1000 টাকা দিয়ে, তাদের জন্য কিন্তু সব ফ্রি, এই ক্লাস ফ্রি, ম্যাথ ক্লাস ফ্রি, তারপরে জিকে যে ক্লাস দিচ্ছে জিকে 70 নম্বরের ওই ক্লাসটা ফ্রি, আপনাদের সাথে বাংলা ক্লাস দিচ্ছে সেটাও ফ্রি, ইংলিশ ক্লাস দিচ্ছে সেটাও কিন্তু ফ্রি, অর্থাৎ যারা কিনা এই টপিকস এ ভর্তি তাদের সাথে জিকে বাংলা ইংলিশ ম্যাথ মানসিক দক্ষতা সব ক্লাস কিন্তু ফ্রি, সিদ্ধান্ত আপনার, আপনি যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন। তো বন্ধুরা আশা করি এই ক্লাসে আপনাদেরকে আমি পাবো, এই প্রত্যাশা আমি ব্যক্ত করি ইনশাল্লাহ, আমার একটু সামনে আগাই। তারপর দেখেন আরেকটা কোশ্চেন একটু করি আমরা, ম্যাথের একটা কোশ্চেন, সেটা হলো যে নিচের কোন সংখ্যাটির ভাজক সংখ্যা বিজোড়, খুব মজার একটা কোশ্চেন, নিচের কোন সংখ্যাটির, নিচের কোন সংখ্যাটির ভাজক সংখ্যা বিজোড়। ভাইরা এখন এই স্বল্প সময়ে বিসিএস পাস করার, প্রিলি পাস করার সহজ উপায় একটু বলি, বিসিএস প্রিলি পাস করার জাস্ট ইজি ওয়েটা একটু বলি। প্রথম কথা হলো, একদম ফার্স্ট কথা হলো, আপনি নিজের সিদ্ধান্ত নেবেন না, এই কাজটা আপনি করবেন না, এটা আপনি নিজের সিদ্ধান্ত নেবেন না, আমি একটু একদম ডাক্তারের সাথে খুব রাগ করছি, নিজের সিদ্ধান্ত নেবেন না, কারণ আমি ক্লাস দিতে হলো 27তম বিসিএস থেকে, আমার অভিজ্ঞতা অনেক বেশি, আমি আজকে আপনাদেরকে অনেকগুলো টপিকস দিয়েছি, আপনি খেয়াল করছেন গতকাল আমি আপনাদেরকে শিখিয়েছিলাম কি দিল্লি সুলতানগঞ্জ যারা বাংলা শাসন করছে তারা, এবং হচ্ছে শিখিয়েছিলাম যে স্বাধীন বাংলা সুলতান, সেখানে শিখিয়েছিলাম
1338 সালে ফখরুদ্দিন মোবারক শাহ তিনি বাংলার প্রথম স্বাধীন সুলতান এবং একদম শুরুতে শিখেছিলাম কুতুবউদ্দিন আইবেক তিনি 1206 সালে মৃত্যুবরণ করেন এবং তারই জামা তাকে 1204 সালে বাংলা আক্রমণ করার জন্য পাঠায় তিনি ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এবং তিনি লক্ষণ সেনকে পরাজিত করে 1204 সালে বাংলার শাসন শুরু করেন এটি হলো বাংলায় মুসলমান শাসনের প্রথম শুরু কিন্তু ভারতে কিন্তু এই মুসলমান শাসন শুরু হয়েছে আরো আগে 712 সালে সিন্ধু নদীর তীরে মোহাম্মদ বিন কাসিম ও দাহির যুদ্ধ হয় সেখানে কিন্তু বাংলা ভারতে প্রথমে মুসলমান শাসন শুরু হয় আমরা কিন্তু অনেক পড়বো না আমি টপিক দিয়েছি যেমন মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ পড়তে আপনার 6 মাস লাগবে কিন্তু আমি অনেক কনসাইজ করে শর্ট করে আপনাকে দিব জাস্ট টপিক ধরাবো একটা নোট ছোট্ট একটা নোট আমি পিডিএফ ফাইল দিব জাস্ট পড়ে ফেলবেন হয়ে যাবে সিদ্ধান্ত আপনি নেবেন না আপনি নিলে আপনার অবস্থা খারাপ হবে কারণ আপনি তো ছোট মানুষ এই লাইনে একদম প্রথম দিকে 2 নম্বর কাজ হলো জাস্ট কুল একদম মাথা 100% অন 1000% ঠান্ডা রাখতে হবে অনেকে দেখেন এখন অনেকে ঘুম হারাম হয়ে গেছে খালি দিন গুনতেছে আর বিজ্ঞানের বই 8-10টা বই ধরছে ধরে সব পড়া শুরু করে সব আলোতে একটা আলো কাকে বলে আলো একবার ফোটন কণা আলোতে কি ঘটনা ঘটে আলোতে ঘটে হলো আলোর প্রতিসরণ প্রতিফলন এবং শোষণ আলোর প্রতিফলন কাকে বলে আলো যদি কোনো মাধ্যমে আপতিত হয়ে ওই মাধ্যমে ফিরে আসে তাকে প্রতিফলন বলে আলোর প্রতিসরণ কাকে বলে এক ধরনের নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট বর্ণনার জন্য আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে হয়তো আলোকরশ্মি একটু বেঁকে যায় এই বেঁকে যাওয়া ঘটনাকে আলোর প্রতিসরণ বলে এবার দুইটা নির্দিষ্ট বর্ণ নির্দিষ্ট আলোর প্রয়োজনে এসে পড়ে হ্যান ত্যান পুরো ফাড়াই গেছে একদম দুঃখজনক ঘটনা এইগুলো পরীক্ষা থাকবে না পরীক্ষা থাকলে কি থাকবে আলো কি আলো হচ্ছে এক হলো ফোটন কণা যা ইথেরিয়াম তরঙ্গের মাধ্যমে চোখে অনুভূত জন্মায় চোখে দেখার অনুভূত জন্মায় আর চোখে ত্রুটি থাকতে পারে হতে পারে যে কোনটা আপাতত হ্রস্ব দৃষ্টি কোনটা ক্ষীণ দৃষ্টি তাহলে আপনাকে যা দরকার তা পড়তে হবে অথবা সাদা আলোতে এই লাল ফুল কেমন দেখা যায় আপনি আমার কথা শুনেন আপনি ঠকবেন না ইনশাল্লাহ ভাই তাহলে বিকুল যা পড়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওইদিন নীলক্ষেত দেখলাম ছেলে মেয়ে কারেন্ট অ্যাফেয়ার্স কিনতেছে আমি কিন্তু প্রফেসরদের কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলি আলহামদুলিল্লাহ জসিম ভাইয়ের বই অনেক ভালো বই আর প্রফেসর আমি সেটা বলতে না কারেন্ট অ্যাফেয়ার্স সামগ্রিক বিষয় বোঝায় বন্ধুরা বলেন তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সর্বোচ্চ কোশ্চেন থাকবে সাইড দা আবার বিসিএস পরীক্ষা কত নম্বরের 200 নম্বর আপনি যা আছে জ্ঞাতি গোষ্ঠী পড়তে পড়তে সাল মূলা সব তুলে ফেলছেন এই কাজটা প্লিজ করা যাবে না আপনারা একদম বিকুল একদম ঠান্ডা নিজের সিদ্ধান্ত নিজে নেবেন না একদম 100% ঠান্ডা হয়ে যান একটা বিশেষ পরীক্ষা আমার গাইডলাইন দিয়ে দেখেন না ভাই আপনি ঠেকবেন না এসব দিয়ে দেখেন না ভাই আমি যা পড়াবো একটু দিয়ে দেবো তা সারাদিন পড়বেন রাত্রে নিশ্চিত মনে দিবেন ঘুম সকলের আমাকে দেখবেন আপনি পরীক্ষা ভালো করবেন ইনশাল্লাহ টেনশনে কোনো কারণ নেই আগামী 15 তারিখের দিকে আমি সাধারণ জ্ঞানের একটা শীট দিয়ে দিব ওই 2 দিন 15, 16, 17 এই 18 এই 4 দিন শুধু সাধারণ জ্ঞানের শীটটা জাস্ট দেখবেন সাম্প্রতিক কোশ্চেন গুলো একটা শীট আপনাদেরকে আমি দিব ফাইনাল একটা শীট দিব যেখান থেকে আশা করি কোশ্চেন কমন আসবে যেমন কৃষি সুমারি এটা কিন্তু পরীক্ষা কোশ্চেন হবে কৃষি সুমারি থেকে যে এ দেবো কৃষি সুমারি হচ্ছে কয়টা তো অনেকে বলবো 6টা অনেকে বলবো 5টা কোশ্চেনের ক্ষেত্রে একটা বড় ক্রিটিক রয়ে গেছে 1960 সালে কিন্তু প্রথম কৃষি সুমারি হয় এবং যদি কিনা বলে মোট কৃষি সুমারি কয়টা তাহলে 6টা যদি বলে স্বাধীনতা পরবর্তী কয়টা তাহলে হলো 5টা যদি বলে সর্বশেষ কবে 2008 সালে এবং কোন কোন সুমারিতে একদম গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত কৃষি সুমারি হয় সেটা কিন্তু হচ্ছে আপনার 2008 সালে যেটা হয় সেটা তো এই সকল ক্রিটিক্যাল জিনিসগুলো আমি আপনাদেরকে নোট আকারে কিন্তু দিচ্ছি আপনারা কিন্তু পারবেন শুধু একটু ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ধরে থাকতে হবে কিচ্ছু না আচ্ছা বন্ধুরা আপনি বলেন তো আপনি যত টেনশন করবেন তত ভুল করবেন আমি একটা উদাহরণ দিই ও এখন পুলিশের এডিশনাল এসপি আমার খুব কাছের একটা ছোট ভাই আমি একটু ব্যাখ্যা দিই সেটা হলো আমরা আমরা এরকম অঙ্ক করছি না যে কয়েকটি কাজ করে 12 দিনে খ করে হচ্ছে 24 দিনে কপ 71 কবে কবে করবে তো ও সূত্র শিখছে 12 × 24 / 12 + 24 শিখে এই কাটে দিছে কাটে দেখেন মানে হচ্ছে 0 দেখেন অঙ্ক মাথা গরম হলে মানুষ কেমনে কেমনে খারাপ করে তাহলে এইটা একটু রিল্যাক্স বি রিল্যাক্স আপনি এমন হয়েছে ইংরেজি সাহিত্যের কিছুই পড়েন নাই আপনার কাছে খুব মন খারাপ আপনি ছেড়ে দেন না যা পড়ছে তাই আলহামদুলিল্লাহ আমি আপনার কতগুলো টপিক কথা বলে দিব না সেইগুলো পড়লে হয়ে যাবেন তাহলে বন্ধুরা একটা রিকোয়েস্ট করো প্লিজ বিকুল ঠান্ডা মাথায় একটু কারো গাইড ধরেন ধরে সেবা করেন আমি খুব খুশি হব আর যে কথা শুনবো না তার সাথে আমি নেই অপশন ক হচ্ছে 1022 অপশন খ 1024 অপশন গ হচ্ছে 45 অপশন ঘ 48 নিচের কোন সংখ্যাটির ভাজক সংখ্যা হচ্ছে বেজোড় নিচের কোন সংখ্যাটির ভাজক সংখ্যা হচ্ছে বেজোড় নিচের কোন সংখ্যাটির ভাজক সংখ্যা হচ্ছে বেজোড় বন্ধুরা একটা বিষয় একটু দেখি সেটা হলো এখন একটা ম্যাজিক দেখায় ম্যাজিক হলো কিচ্ছু না দেখেন 2 টু দা পাওয়ার 0 তার মান কত 1
টু টু দ্য পাওয়ার ওয়ান তার মানে কত টু 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 দ্য পাওয়ার টু তার মানে ফোর টু টু দ্য পাওয়ার থ্রি তার মানে এইট টু টু দ্য পাওয়ার ফোর মানে সিক্সটিন আমরা একটা বিষয় কিন্তু খেয়াল করতেছি সেটা কি বলতো যে এখানে যখন কিন্তু জোড় সংখ্যা আছে এই যে দুই আছে এই চার আছে তখন যেগুলো পাচ্ছি সেগুলোর বর্গমূল করা যায় দেখেন আপনি সেগুলোর বর্গমূল করা যায় অর্থাৎ দুইয়ের পাওয়ার যেগুলো জোড় সেগুলোর বর্গমূল করা যায় দুইয়ের পাওয়ার যেগুলো জোড় সেগুলো বর্গমূল করা যায় টু টু দ্য পাওয়ার টেন মানে ওয়ান জিরো টু ফোর যারা কম্পিউটারে ভালো তারা এটা খুব বেশি অভ্যস্ত ওয়ান জিরো টু ফোর তাহলে এখানে দশ কি জোড় দশ কি জোড় সুতরাং এটার বর্গমূল করা যাবে কিসের বর্গমূল সেটা লাগবে এটাই আনসার কেননা যে সকল সংখ্যার বর্গমূল করা যায় তাদের ভাজক সংখ্যা বেজোড় হয় যে সকল সংখ্যাকে বর্গমূল করা যায় তাদের ভাজক সংখ্যা বেজোড় হয় এখন ভাজক সংখ্যা কি তা একটু বলি যে সকল সংখ্যাকে বর্গমূল করা যায় তাদের ভাজক সংখ্যা বেজোড় হয় যে সকল সংখ্যাকে বর্গমূল করা যায় তাদের ভাজক সংখ্যা বেজোড় হয় যে সকল সংখ্যাকে বর্গমূল করা যায় তাদের ভাজক সংখ্যা বেজোড় হয় একটা একটা কষ্টের কথা শেয়ার করি প্লিজ একটু শেয়ার না করলে নয় বইটা করতে আমার অনেক কষ্ট হয়েছে কিছু লোকজন আছে এই ম্যাথ ফ্রি ক্লাস দিচ্ছি কত বড় ভালো মানুষ চিন্তা করেন তারপরে গ্রুপে লেখে দোস্ত একটু কষ্ট করে ফটোকপি দে না বইয়ের পেজ ফটোকপি করে দে বইয়ের পেজ বই কিনবে না ফটোকপি করবে দেখেন বিড়ি খাচ্ছে এক প্যাকেট তিনশো টাকা দিয়ে একটা বই কিনবে না মন খারাপ হয়ে যায় এই জন্য তাদের জন্য আমি কিন্তু আপনাদের পুরো প্রথম দিকে পুরো দশ টাকা করে ম্যাথ সলভ করছিলাম কিন্তু এই সকল ভালো মানুষের জন্য আমি কিন্তু এখন পুরো ম্যাথ সলভ করি না এই সকল ভালো মানুষের জন্য সলভ করা বন্ধ করে দিয়েছি তাহলে ভাজক সংখ্যার বিষয় একটু ক্লিয়ার করি যে সকল ভাজক সংখ্যাকে যে সকল সংখ্যা বর্গমূল করা তাদের ভাজক সংখ্যাতে বেজোড় তার একটা প্রমাণ নিয়ে নিই আমরা একটু উদাহরণ দেখবো সেটা হলো দেখেন প্রথমে দেখি ষোলোয়ের ভাজক সংখ্যা কয়টা কি করতে হয় বের করতে গেলে ভাগ দুই দিয়ে ভাগ করলে আট দুই দিয়ে ভাগ করলে চার দুই দিয়ে ভাগ করলে দুই এই দুই দুই দেন ওয়ান তাহলে কয়টা দুই একটা দুইটা তিনটা চারটা সূত্র হলো ফোর প্লাস ওয়ান মানে পাঁচটা এর পাঁচটা উৎপাদক আছে তার মানে উৎপাদক পাঁচটা আছে কেমন প্রমাণ করবেন দেখেন ষোলোর উৎপাদক কি ষোলো আট চার দুই এবং এক দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ষোলোর পাঁচটা উৎপাদক আছে এবং ষোলো কিন্তু বর্গমূল করা যায় তাহলে প্রুফ হলো কি যখন সে সকল সংখ্যাকে বর্গমূল করা যায় যে সকল সংখ্যাকে বর্গমূল করা যায় তাদেরকে কিন্তু হচ্ছে যে সকল সংখ্যাকে বর্গমূল করা যায় তাদের ভাজক সংখ্যা হলো বেজোড় যে সকল সংখ্যাকে বর্গমূল করা যায় তাদের ভাজক সংখ্যা হলো বেজোড় যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে বর্গমূল করা যায় তাদের ভাজক সংখ্যা সবসময় কি হবে বেজোড় এই যে ম্যাথের বেসিক গুলো কিন্তু আপনাকে খুব ভালো করে শিখতে হবে ম্যাথের বেসিক না শিখলে কিন্তু আপনার জন্য বিপদ ম্যাথের বেসিক শিখতে হবে আপনাকে ম্যাথের বেসিক শিখতে হবে প্লিজ যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন কয়দিন পরে প্রাইমারি পরীক্ষা হবেন প্রাইমারি পরীক্ষার চাকরিটা খুব লোভনীয় চাকরি তাদের জন্য দুই হাজার চব্বিশ টাকা একটা কোর্স হচ্ছে দুই হাজার বিশ টাকা ডায়মন্ড ব্যাচের এই প্রিলিম পরীক্ষা শেষে আবার ক্লাস শুরু হবে বিশ তারিখ থেকে তারা কষ্ট করে এই কোর্সটা করে নেবেন হয়তো বা এই দুই হাজার বিশ টাকা আপনার লাইফ চেঞ্জ হইতে পারে ইনশাল্লাহ আশা করি এই কোর্সটা আপনি করবেন ভালো লাগবে আপনার বন্ধুরা আমরা এখন বইয়ের পেজ নাম্বার লিখে নিব কোন পেজে কোন আজকের ক্লাসের বইয়ের পেজ নাম্বার গুলো লিখে নেবেন প্লিজ একটু লেখেন অঙ্ক নম্বর একান্ন বা একশো একান্ন আমরা অঙ্ক নম্বর গুলো লিখি একান্ন বা একশো অঙ্ক নাম্বার একান্ন বাই একশো অঙ্ক নাম্বার বায়ান্ন বাই একশো অঙ্ক নাম্বার তিপ্পান্ন বাই একশো অঙ্ক নাম্বার চুয়ান্ন বাই একশো অঙ্ক নাম্বার পঞ্চান্ন বাই একশো এবং পেজ নাম্বার গুলো লিখি পেজ প্রথম পেজ হচ্ছে পেজ নাম্বার চব্বিশ কোশ্চেন নাম্বার হচ্ছে সাত পেজ নাম্বার চব্বিশ কোশ্চেন নাম্বার সাত পেজ নাম্বার সাতাশ কোশ্চেন নাম্বার আঠারো পেজ নাম্বার বত্রিশ আর কোশ্চেন নাম্বার পাঁচ পেজ নাম্বার সাঁইত্রিশ আর কোশ্চেন নাম্বার চৌত্রিশ পেজ নাম্বার উনচল্লিশ আর কোশ্চেন নাম্বার এক খুব মজার কিছু ম্যাথ এবং আপনি কমন পাবেন আপনি কমন পাইতে বাধ্য হয়ে গেলে ভুলে যাওয়ার কোনো সুযোগই নেই এখান থেকে ম্যাথ আপনি কমন পাবেন ইনশাল্লাহ কোনো মাপ নাই এবং এই ম্যাথ গুলো প্র্যাকটিস করলে কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ তাহলে পেজ নাম্বার একান্ন অঙ্ক নাম্বার একান্ন পেজ নাম্বার চব্বিশ কোশ্চেন নাম্বার সাত অঙ্ক নাম্বার বায়ান্ন পেজ নাম্বার সাতাশ কোশ্চেন নাম্বার আঠারো অঙ্ক নাম্বার তিপ্পান্ন পেজ নাম্বার বত্রিশ কোশ্চেন নাম্বার পাঁচ অঙ্ক নাম্বার চুয়ান্ন পেজ নাম্বার সাঁইত্রিশ কোশ্চেন নাম্বার চৌত্রিশ অঙ্ক নাম্বার পঞ্চান্ন পেজ নাম্বার উনচল্লিশ কোশ্চেন নাম্বার এক ওকে তারপরে দেখেন পঞ্চান্ন গেল এখন আসেন হচ্ছে ছাপ্পান্ন বাই একশো মানে ছাপ্পান্ন নম্বর অঙ্ক ছাপ্পান্ন বাই একশো ছাপ্পান্ন বাই একশো সাতান্ন বাই একশো আটান্ন বাই একশো উনষাট বাই একশো এবং ষাট বাই একশো প্রথম অঙ্কটা পেজ নাম্বার হচ্ছে আমরা এবার দুইটা ম্যাথ কিন্তু সমাধান করছি ছাপ্পান্ন নম্বর হচ্ছে সত্তর পেজ নাম্বার সত্তর এবং কোশ্চেন নাম্বার ছয়ের ক
তারপর হচ্ছে 57 হচ্ছে পেজ নাম্বার 95 এবং কোশ্চেন নাম্বার হচ্ছে 5 তারপর হচ্ছে 58 হচ্ছে পেজ নাম্বার 125 পেজ নাম্বার 125 কোশ্চেন নাম্বার 125 পেজ নাম্বার 144 পেজ নাম্বার 144 এবং কোশ্চেন নাম্বার 3 পেজ নাম্বার হচ্ছে 171 এবং কোশ্চেন নাম্বার 33 এই হলো 10টা ম্যাথ সমাধান করতে হবে এবং আমার বিশ্বাস এই 10টা ম্যাথ সমাধান করলে এখান থেকে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে বন্ধুরা আমি আরো কিছু ম্যাথ সমাধান করতে চাই কিন্তু শর্ত হলো যারা ক্লাসে যুক্ত হয়েছেন সবাই আরো একবার করে শেয়ার করেন যদি আরো একবার করে সবাই শেয়ার করেন 155 শেয়ার আমি পাই তাহলে আমি অনেকগুলো ম্যাথ সমাধান করব জাস্ট সময় হলো 1 মিনিট 1 মিনিটে শেয়ার করে ফেলেন যদি আরো স্টুডেন্ট কমে যায় তাহলে ক্লাস নিব না প্লিজ দেখি শেয়ার করে ফেলেন সবাই শেয়ার করবেন তাহলে আরো কয়েকটা ম্যাথ সমাধান করব পেজ নাম্বার 125 এর কোশ্চেন নাম্বার 3 হবে এটা কোশ্চেন নাম্বার 3 হবে দি দেখতে চাই এর 3 নাম্বার ওকে আমরা তাহলে আমরা যেহেতু শেয়ার বাড়ছে আমরা একটা ম্যাথ সমাধান করি পরীক্ষা আরেকটা কোশ্চেন আছে এখানে দেখে এটা মানসিক দক্ষতা কোশ্চেন বসে যে এটার মধ্যে কতটা ত্রিভুজ আছে একটু প্লিজ খেয়াল করেন এটার মধ্যে কতটা ত্রিভুজ আছে এটার মধ্যে কতটা ত্রিভুজ আছে এটা একটা কোশ্চেন কিন্তু বিসিএস পরীক্ষায় আসবে একটা কোশ্চেন কিন্তু বিসিএস পরীক্ষায় আসবে বলছে যে নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে প্লিজ নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে এই ধরনের ম্যাথগুলো খুব পরীক্ষায় আসে এবং এটা কিন্তু অনেকে গোনাগুনি শুরু করে গোনার কিছুই না এটা খুব মজার একটা ম্যাথ এবং বসে নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে দেখেন এটা কিন্তু খুব সহজ একটা ম্যাথ অনেকে কিন্তু সমাধান করতে পারে না দেখেন কিছুই না এই ধরনের ম্যাথ থাকলে সহজ জীবন এগুলোকে জাস্ট মার্ক করবেন মার্ক করে শুধু যোগ করে দিবেন তাহলে কত হয় 2 × 3 = 6 × 4 = 10 আমার ভিডিও ক্লাস দেখবেন ত্রিভুজের দেখবেন কত মজার এখানে 10টা ত্রিভুজ আছে কত সহজে হয়ে যায় এখানে 10টা ত্রিভুজ আছে কয়টা এখানে 10টা ত্রিভুজ আছে মাত্র দেখেন শুভ ইসলাম লিখছে 5টা না ভাই এখানে মোট 10টা ত্রিভুজ আছে কিভাবে তাহলে প্রথম কাজ কি যখন ত্রিভুজগুলো এরকম দেয়া থাকবে আপনি জাস্ট মার্কিং করবেন 1 2 3 4 মার্কিং করে আপনি জাস্ট যোগ করে দিবেন এখন অনেকের ভালো লাগবে না মার্ক করে 6 দিয়ে 6 7 8 9 তা যোগ করলে কিন্তু অ্যানসার হবে না তা যোগ করলে কিন্তু হবে না আপনাকে জাস্ট 1 থেকে মার্কিং করতে হবে 1 থেকে মার্কিং করে যোগ করে দিবেন দেখবেন অ্যানসার চলে আসছে অনেকের অ্যানসার 119 হয়েছে অনেকের অ্যানসার হয়েছে 125 হয়েছে এগুলো হবে না জাস্ট এভাবে জাস্ট কি করবে এভাবে 1 2 3 4 মার্ক করে জাস্ট যোগ করে দিলে হয়ে যাবে এখন যদি পরীক্ষায় আর একটু কঠিন থাকে আর একটু কঠিন যদি থাকে একটু দেখেন সেটা যদি সাথে এরকম থাকে একটা এই দেন নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে দেখি পারেন কিনা নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে হ্যাঁ নিচের চিত্রে আপনারা শেয়ার করেন না আরো দিয়ে লাভ কি নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে দেখেন কত ঘরের মতো দেখলে মনে হয় এটা মানে বাসর ঘর এই বাসর ঘরে মোট কয়টা ঘর আছে দেখি খুঁজে পান কিনা কৌশিক আহমেদ লিখছে 60টা কৌশিক আহমেদ লিখছে 60টা দেখি আপনার অ্যান্সার যারা আমার স্টুডেন্ট তারা কিন্তু অ্যান্সার করতে পারতেছে আপনার অ্যান্সার করতে পারতেছে না খুবই মজার একটা অঙ্ক প্রথম কাজ হলো 1 2 3 4 তাহলে 1 2 3 4 যোগ করলে হবে 10 এবং মজার বিষয় হলো এখানে ঘর আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এর সাথে 6 গুণ হলে 60 উত্তর এভাবে সমাধান করলে করা যায় এর সাথে জাস্ট যে কটা উপরে যে কটা ঘর আছে সেই কটা গুণ করে দিলে কিন্তু 60 উত্তর খুবই সহজ কাজ আবার বলি প্রথম কথা হলো এই যে 1 2 3 4 এগুলো আমরা জাস্ট মার্কিং করলাম করে হচ্ছে উপরে ঘর কয়টা এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর জাস্ট এই 6 দিয়ে গুণ করছে যতগুলো ঘর ততগুলো গুণ করে দিলে সেটা হলো অ্যানসার এখানে 60টা এখানে 60টা ত্রিভুজ আছে খুবই মজার এবং বিশ্বাস করেন এত দ্রুত এই ম্যাথগুলো করা দেয় অনেকে দ্রুত করতে পারতেছে ওই যে এমডি নাজির হোসেন লিখছে 50টা 50টা না রে ভাই 50টা কেমনে হয় এখানে 60টা আছে মোট আরো কিছু কোশ্চেন সলভ করতে চাই
চাইছিলাম। আপনাদের ইচ্ছা শক্তিটা অনেক কম, ক্লাসে শুরুতে প্রায় 200 জন হয়ে গেছিল, এখন আছে মাত্র 100 কতজন। একটা হোমওয়ার্ক দেই, এটা করেন তাহলে, হয়তো একটা হোমওয়ার্ক দেই, দেখি যদি পারেন বাসায় এটা করে আমাকে মেসেঞ্জারে অ্যান্সার লিখবেন, তাহলে বুঝবো আপনি ভাই শেয়ার মানুষ। একটু প্লিজ এটা সমাধান করে আমাকে দিবেন। এখানে মোট কতটি ত্রিভুজ আছে, এই চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে, এই চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে, এটা আপনারা আমাকে কষ্ট করে মেসেঞ্জারে জানাবেন, তাহলে বুঝবো যে আপনি পারেন কিনা। নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে, এটা থাকলো আপনাদের হোমওয়ার্ক। আশা করি আপনার অ্যান্সারটা আমাকে আমাকে জানাবেন, এবং অ্যান্সারের প্রত্যাশায় রইলাম। আপনাদের সাথে আবার দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে। আমার নিজের একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল কেরিয়ার এক্সপার্ট নামে, সেই চ্যানেলে যুক্ত হবেন, এবং আমি এখানে একাধিক কোর্স চালিয়ে থাকি, সেই কোর্স গুলো যুক্ত হবেন। যারা খুব খারাপ অবস্থায় আছেন, প্রাইমারিতে টিকবেন না বলে ভেবে নিয়েছেন, তাদের জন্য বলবো আপনি প্রাইমারিতে টিকবেন প্লিজ। যদি প্রাইমারি বিষয়ে যে কোনো তথ্য আপনার লাগে, আপনি যদি প্রাইমারিতে টিকতে চান, তাহলে 0161525151515। তবে এখানে একটা কথা বলতে রাখি, অনেকে ফোন করে বিভিন্ন ভাবে আলোচনা শুরু করে, আলোচনা করার টাইম নেই ভাই, কারণ আমি চাকরি দিবি এবং অনেক ব্যস্ত থাকি, এটা করা যাবে না, এটা করলে কি হবে, ওইটা করলে কি হয়, আলোচনার টেবিল না। আপনি যদি আমার দীক্ষা গ্রহণ করেন, আমার কথা শুনেন, তাহলে আমার মতো করে চলতে হবে, যদি না শুনেন তাহলে কিছু করার নেই। বন্ধুরা, সব থেকে বিসিএস পাস করার একটা সহজ বুদ্ধি আপনাকে দেই, সেটা হলো যে আপনি যতটুকু পারবেন ততটুকু পড়বেন, লোড নেবেন না, জাস্ট যতটুকু পারবেন, যতটুকু পারবেন, একটু বড়দের কথা শুনেন, ততটুকু একদম। বন্ধুরা, এমন হচ্ছে যে যে কোশ্চেনটা আপনি পড়তেছেন ওইটাতে পরীক্ষা আসবে, তার গ্যারান্টি কে দিবে, নো টেনশন, কিচ্ছু না, আলহামদুলিল্লাহ আপনি যা পড়ছেন তা হয়ে যাবে। এই জন্য আমি বলি যে খুব ট্রিক্স করে পড়েন, ট্রিক্স মানে কিচ্ছু না, আপনি খুব কম পারেন আপনি আর্টিকেল পড়েন, খুব কম পারেন একটা কোশ্চেন, আপনি খুব কম পারেন নাম্বার পড়েন একটা কোশ্চেন, আপনি খুব কম পারেন জেন্ডার পড়েন একটা কোশ্চেন, আপনি খুব কম পারেন কন্ডিশনাল সেন্টেন্স পড়েন একটা কোশ্চেন, আপনি খুব কম পারেন সাবজেক্ট ভার্ব এরিয়ন করেন তিনটা কোশ্চেন, আপনি খুব কম বুঝেন পার্টিসিপল পড়েন সেখান থেকে একটা কোশ্চেন। আশা করি আমার বিষয়গুলো আপনার মাথায় বুঝে আসছে। সুতরাং ওষুধ নিতে হলে ডাক্তার কাছে আসুন, সেই প্রত্যাশা ব্যক্ত করি। আপনাদের সাথে দেখা হবে, আমার স্টুডেন্টটা 19 তারিখে হাসবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।